আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আহমেদ সরকার। আমি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত আছি। আমি পড়ালেখা শেষ করেছি সর্ববাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। ওয়ার্ডপ্রেসের সাথে নিজের সম্পর্কটা 2015 সাল থেকে, কারণ নিজের একটা ওয়েবসাইট বানানোর খুব ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে সহজে একটা সাইট তৈরি করা যায় সেটা ইউটিউবের মাধ্যমে বলেন কিংবা গুগলের মাধ্যমে বলেন সার্চ করে আমি এটা শিখতে পারি। কিন্তু এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার বেসিক নলেজটা ছিল না, আর আমি চাচ্ছিলাম আমার চাকরির পাশাপাশি আমি এই ওয়ার্ডপ্রেস দিয়ে কিছু একটা করি। সেই চিন্তা থেকে আসলে এই ওয়ার্ডপ্রেসটাকে আরও ভালোভাবে শেখার জন্য কিংবা এটার বেসিক বিষয়টা কী কিংবা তার বিতর্কিত বিষয়গুলো কী সেটা জানার জন্য আমি আসলে ফেসবুকে সার্চ করতে থাকি কিংবা ইউটিউবে সার্চ করতে থাকি যে কোনো কোর্স করা যায় কিনা। তো আল্লাহর অশেষ রহমতে আমি শাহাদাত বেদের কোর্সটা আমার চোখের সামনে আসে। তো আমি তার কন্টেন্টগুলো পড়ি এবং তার যে ফ্রিল্যান্সারদের সাকসেস গ্রুপ আছে সেই গ্রুপে আমি বিভিন্ন স্টুডেন্টের পোস্ট দেখতে পাই। সেটা থেকে আসলে ইনফ্লুয়েন্স হয়ে আমি ভাইয়ের কাছে আসে কোর্সে ভর্তি হওয়ার চিন্তাভাবনা করি। তো আলহামদুলিল্লাহ আজকে প্রায় 1.5 মাসের মতো ওনার কাছে ক্লাস করছি। যতটুকু আসলে আমি বলতে চাই সেটা হলো, আপনারা যদি যারা এখন এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চিন্তায় এবং নির্ধিদায় ভাইয়ের কাছ থেকে কোর্সটা নিতে পারেন, কারণ ভাই অত্যন্ত সুন্দরভাবে বেসিক যে জিনিসগুলো একটা কম্পোনেন্ট কিংবা একটা এলিমেন্ট কীভাবে কাজ করে সেটা ভাই একদম কোর লেভেল থেকে আপনাদেরকে জানিয়ে দেবেন। আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি সাইট তৈরি করতে হলে বিভিন্ন প্লাগিনস কিংবা বিভিন্ন থিমের প্রয়োজন হয়, সেটা আপনারা যখন করবেন সেটা বুঝতে পারবেন। তো এই বিভিন্ন মার্কেট প্লেস থেকে সেই জিনিসগুলো কিনতে হয়, প্রিমিয়াম যে ডিজাইনগুলো আছে। তো আমার যে মেন্টর শাহাদাত ভাই আছেন তিনি খুবই কম মূল্যে আপনাদেরকে এই বিষয়গুলো দিবেন, যার কারণে একটা বেসিক নলেজের পরে আপনি এই কম্পোনেন্টগুলো ইউজ করে অত্যন্ত প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট ডিজাইন করা সম্ভব। আর আরেকটা বিষয়, আমি ওয়ার্ডপ্রেস শিখছি কিংবা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শিখছি, প্রত্যেকটা কাজের পিছনে একটা লক্ষ্য থাকে। আমার লক্ষ্যটা ছিল আমি এটার মাধ্যমে ফ্রিল্যান্স করে বিভিন্ন যে মার্কেট প্লেস আছে যেমন আপওয়ার্ক এবং ফাইবার পপুলার মার্কেট প্লেস, সেখান থেকে কিছুটা আর্ন করা। তো একটা মেন জিনিস যেটা আসলে সবাই জানে না সেটা হলো যে আপনি গুগল থেকে কিংবা বিভিন্ন ইনস্টিটিউট থেকে কিংবা ইউটিউব থেকে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ওয়েবসাইট ডেভেলপ করেছে সেটা হয়তো বা শিখে যেতে পারবেন, কিন্তু একটা মার্কেট প্লেস সম্পূর্ণ আলাদা একটা বিষয়। সেখান থেকে বাইরের সাথে কথা বলে কীভাবে কাজকে নিজের করে নিতে হয়, কারণ আমরা জানি বর্তমান সময়ে এই করোনাকালীন সময়ে আমাদের মার্কেট যে প্লেসগুলো আছে সেগুলো অত্যন্ত কম্পিটিটিভ হয়ে গিয়েছে। তো যথার্থ ওয়ার্ডপ্রেস জ্ঞান কিংবা ওয়েবসাইট বানানোর জ্ঞান সবারই আছে, কিন্তু ক্লায়েন্টের সাথে ডিল করে কীভাবে কাজটা নিজে করে নিতে হয়, কাজটা আদায় করতে হয়, সেটা হাতে কলমে আমাদের শাহাদাত ভাই দেখিয়েছেন। তো আমি এটা বলতেই পারি, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় ভাইয়ের কোর্সটি নিতে পারেন। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি সেটা হলো, ভাই কোর্স শেখানোর পাশাপাশি আমাদেরকে বিভিন্ন হোমওয়ার্ক কিংবা অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, এবং অ্যাসাইনমেন্টগুলো আমরা যদি সময় মতো জমা না দিই ভাই আমাদের ক্লাস করতে দেয় না। এই বিষয়টা এমন না যে আমি অনলাইনে ক্লাস করছি, আমার একটা স্বাধীনতা থাকবে, সেক্ষেত্রে আপনি যদি অ্যাসাইনমেন্ট নাও দেন সেক্ষেত্রে আপনি ক্লাস করতে পারবেন। তো যাই হোক, আমি ভাইয়ের দীর্ঘ কামনা করছি, এবং যারা এই কোর্সটি নিতে চাচ্ছেন কিংবা দ্বিধাদ্বন্দ্বে আছেন কী করবেন তারা অবশ্যই নির্দ্বিধায় এই কোর্সটি নিতে পারেন, এবং আমি এটা শিওর করছি আপনি ঠকবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।